নমস্কার, আপুনি চাই আছে বিয়লিৰ খবৰ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। প্ৰেমৰ বাবেই, প্ৰেমৰ সম্পৰ্কত ফাট মেলাৰ বাবেই ৰেডিশ্যন ব্লু হোটেলত সংঘটিত হৈছিল নোমহৰ্ষক হত্যাকাণ্ড। তথাকথিত প্ৰেমৰ সম্পৰ্কত ফাট মেলাৰ বাবে মহানগৰীৰ হোটেল ৰেডিশ্যনত সংঘটিত হৈছিল সন্দীপ হত্যাকাণ্ড। মহানগৰ আৰক্ষী আয়ুক্ত দিগন্ত বৰাই হত্যাকাণ্ড সন্দৰ্ভত জনালে বহু চাঞ্চল্যকৰ তথ্য। সন্দীপ হত্যাকাণ্ডৰ কথা স্বীকাৰ কৰিছে অঞ্জলি বিকাশে। সন্দীপক হত্যা কৰাৰ কথা স্বীকাৰ অঞ্জলি বিকাশৰ। সন্দীপ আৰু অঞ্জলিৰ মাজত আছিল প্ৰেমৰ সম্পৰ্ক। প্ৰেমৰ সম্পৰ্কত ফাট মেলাৰ বাবেই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হ'ল। পাঁচডাল ৰছীৰে সন্দীপৰ হাত মুখ ভৰিত বান্ধিছিল অভিযুক্তই। সন্দীপক প্ৰথমে খুৱাইছিল স্লিপিং টেবলেট, লাৰুত মিহলি কৰি দিছিল ভাং। সন্দীপৰ হাতত থকা গোপন ফটো ভাইৰেল কৰাৰ ভাবুকি দিয়া হৈছিল। প্ৰথমে হৈছিল হতাহতি। সন্দীপক মুখত সোপা মাৰি হত্যা কৰিছিল বিকাশ আৰু অঞ্জলিয়ে। সংবাদমেলত এই কথা উল্লেখ কৰিলে আৰক্ষী আয়ুক্ত দিগন্ত বৰাই হত্যাকাণ্ডৰ কথা ইতিমধ্যে স্বীকাৰ কৰিছে আৰু হত্যাকাণ্ড সংঘটিত কৰিয়ে পলায়নৰ চেষ্টা চলাইছিল অঞ্জলি আৰু বিকাশে। নিশা 9:15 কলকাতা অভিমুখে বিমান আছিল দুয়োৰে। কলকাতা বিমানবন্দৰত অঞ্জলিৰ আছে শব্দ কৰি নামৰ এখন ৰেষ্টুৰাঁ। সন্দীপ অঞ্জলিয়ে একেখন বিমানত কলকাতাৰ পৰা আহিছিল, অন্য এখন বিমানত আহিছিল বিকাশ। বিকাশে বুক কৰিছিল 10 মহলাৰ এটা কোঠা। হোটেলৰ 124 নম্বৰ কোঠাত পূৰ্বে বাহৰ পাতি আছিল বিকাশে। সন্দীপৰ পৰিয়ালে দিয়া গোচৰৰ ভিত্তিত আৰক্ষীয়ে তদন্ত আৰম্ভ কৰিছিল। জালুকবাৰী থানাৰ 53 নম্বৰত হত্যাকাণ্ডৰ গোচৰত তদন্ত চলাই এই বৃহৎ সফলতা লাভ কৰিবলৈ সক্ষম হ'ল মহানগৰ আৰক্ষী। সন্দীপ সুৰেশ নামৰ এজন ব্যৱসায়ী। এই ব্যৱসায়ীজনে প্ৰায়ে গুৱাহাটীলৈ আহে। কেইবা বছৰ ধৰি কলকাতাৰ অঞ্জলিৰ সৈতে সম্পৰ্ক আছিল আৰু সেই প্ৰেমৰ সম্পৰ্কত ফাট মেলিছিল। অঞ্জলিৰ বৰ্তমানৰ প্ৰেমিক বিকাশৰ সৈতে লগ হৈ পূৰ্বপৰিকল্পিতভাৱে গুৱাহাটীৰ হোটেল ৰেডিশ্যন ব্লুলৈ আহিছিল। এখন বিমানেৰে আহিছিল অঞ্জলি আৰু সন্দীপ, আন এখন বিমানত আহিছিল বিকাশ। বিকাশে পূৰ্বৰে পৰাই হোটেল ৰেডিশ্যন ব্লুত 124 নম্বৰ কোঠাত 10 নম্বৰ মহলাত বাহৰ পাতি আছিল আৰু পূৰ্ব পৰিকল্পনা অনুসৰিয়ে স্লিপিং টেবলেট খুৱাই লাৰুত ভাং মিহলাই অচেতন কৰি মুখত সোপা দি আক্ৰমণ কৰি হত্যা কৰাৰ কথা আৰক্ষীৰ জেৰাত প্ৰকাশ কৰিছে দুই অভিযুক্তই। আৰক্ষী আয়ুক্ত দিগন্ত বৰাই সংবাদমেলত এই লোমহৰ্ষক হত্যাকাণ্ডৰ সবিশেষ কথা বৰ্ণনা কৰিছে। দেখাৰ লগে লগে সেইটো যে এটা হত্যাকাণ্ড, পুলিচ এই সিদ্ধান্তত উপনীত হ'ল আৰু ইনভেষ্টিগেশ্যন ততাতৈয়াকৈ আৰম্ভ কৰিলে। এই সংক্ৰান্তত আজি যিজন ভিক্টিম, সেই ভিক্টিমৰ ভাতৃ বৰ্তমান গুৱাহাটীত আহি উপস্থিত হৈছে আৰু জালুকবাৰী থানাত এই সংক্ৰান্তত এই ভিক্টিমৰ ভাতৃয়ে দিয়া এজাহাৰৰ ভিত্তিত আমি 53 নম্বৰ জালুকবাৰী পুলিচ ষ্টেচনৰ গোচৰটো ৰুজু কৰিছোঁ। গতিকে প্ৰাথমিক অনুসন্ধানত আমি কিছু তথ্য পালোঁ। CCTVৰ ফুটেজে আমাক কিছুমান তথ্য দিলে আৰু সেই তথ্যৰ ভিত্তিত দেখা গ'ল যে যিজন ভিক্টিমজন, তেখেতৰ নাম সন্দীপ সুৰেশ কামলে। তেওঁৰ ঘৰ মহাৰাষ্ট্ৰৰ পুণেত আৰু তেওঁৰ বয়স 44 বছৰ হ'ব। আৰু তেওঁৰ লগতে যি সেইটো ৰুমত সোমাইছিলে, সেই ৰুমত একেলগে থকাৰ কাৰণে ৰুম বুক কৰিছিলে, সেইগৰাকী এগৰাকী মহিলা আছিলে আৰু মহিলাৰ বয়স 25 বছৰ হ'ব আৰু তেওঁৰ নাম হোটেলৰ ৰেজিষ্টাৰত লিখা আছিলে যে অঞ্জলি শ। আৰু সেই অঞ্জলি শৰ ঘৰ হ'ল ৱেষ্ট বেংগলৰ হাওৰা ডিষ্ট্ৰিক্টত। আমি যেতিয়া অনুসন্ধান অব্যাহত ৰাখিলোঁ, সেই অনুসন্ধান অব্যাহত ৰাখোঁতে দেখা গ'ল যে সেইটো ৰুমত প্ৰৱেশ কৰিছিলে আৰু এজন তৃতীয় ব্যক্তি। সেই তৃতীয় ব্যক্তিৰ চাল চলন আমি CCTVৰ পৰা আৰু বেলেগ আমাৰ উৎসৰ পৰাও যেতিয়া সংগ্ৰহ কৰিলোঁ, তেতিয়া দেখা গ'ল যে সেই তেনেকুৱা এজন ব্যক্তি 124 নম্বৰ
রুমত আসিলে আর সেই 124 নম্বর রুম কোনে বুক করেছে দেখা সেইটু সবাই দেখা গল যে সেই রুমটু বুক হয়েছিল এজন ব্যক্তির নামত, যার নাম আসিল বিকাশ কুমার শ, বয়স 23 বছর আর ঘর ওয়েস্ট বেঙ্গলর হাওড়া ডিস্ট্রিক্ট। গতি একটা কানেকশন ইতিমধ্যে এস্টাবলিশ হল যে দুজন ব্যক্তি যাক আমি সন্দেহ করছো এই ঘটনাটোর লগত জড়িত বলি, তেওঁলোকৰ নাম আমার হাতত আহিলে, তেওঁলোকৰ সিসিটিভি ফুটেজ আমার হাতত আহিলে আর তেওঁলোক দুইগৰাকীয়ে যেহেতু ওয়েস্ট বেঙ্গলর, গতি তেওঁলোকে এজনে সিজনক চিনি পায় বলে আমি এটা সিদ্ধান্ত উপনীত হল। যেহেতু সন্দেহজনক ব্যক্তি দুজন ইতিমধ্যে হোটেলের পর ওলাই গেছে, সিসিটিভি ফুটেজত দেখা গল যে তারপর হোটেল ত্যাগ করেছে ঘটনা সংঘটিত করে। তারপর আমার ওয়েস্ট গুয়াহাটি পুলিশ টিম অতি সক্রিয় হল আর সক্রিয় হওয়ার ফলতে আমি আমার যে নেক্সট ডে হল আমি রেলওয়ে স্টেশন আমার এয়ারপোর্ট এইখানি যেটা তথ্য পাতি চালো এয়ারপোর্টের তথ্য দেখা গল যে সেই অঞ্জলি শ আর বিকাশ শর নামত যাকালি 9:15 যখন ইন্ডিগো ফ্লাইট আছে সেই কলকাতালে সেই ইন্ডিগো ফ্লাইটত টিকেট কাটি থাকা আছে। গতি ওয়েস্ট গুয়াহাটি পুলিশ টিম অতি সক্রিয় হয়ে আমার বরঝার আউটপোস্টর যে ইনচার্জ আছে সঞ্জীব সন্দিক টিমে 5:45 মানত এই সন্দেহযুক্ত ব্যক্তি দুজনক এয়ারপোর্ট সোমার আগে আগে আমার নাকা লগাই আটক করে। আটক করে যেতিয়া পুলিশে ইন্টারোগেশন আরম্ভ করলে, পুলিশের ইন্টারোগেশন দুইজনে স্বীকার করলে যে কলকাতার আছে, রেডিশন আসলে আর এই ঘটনাটি সংঘটিত করেছে। এয়া চাঞ্চল্যকর তথা বিস্ফোরক তথ্য ফাদিল হল এই হত্যাকাণ্ডর। পলায়নের চেষ্টা চলাইছিল কিন্তু এনেদরে জাল পেলালে মহানগর আরক্ষীয়ে, সেই জাল ভেদি পলাবলে সক্ষম নহল দুই অভিযুক্ত। আরক্ষীর জালত পড়বলিয়া হল দুই অভিযুক্ত, এয়া বিকাশ আর অঞ্জলি। সন্দীপর সঙ্গে অঞ্জলি একলগে আসছিল এখন বিমানত, আনখন বিমানত আসছিল কলকাতার বিকাশ। পূর্ব পরিকল্পিতভাবে রেডিশন ব্লু হোটেলত বাহর পাতি তিনিজনে কিছু কথার কটাকটি হয়েছিল, তারপর অচেতন করে লওয়া হয়েছিল, তারপর হত্যা করে পলায়নের চেষ্টা চলাইছিল দুই অভিযুক্ত। আমার সতীর্থ সাংবাদিক বিদিনচি কুমার ডেকার সঙ্গে সংযুক্ত হয়েছো। বিদিনচি, দুই অভিযুক্ত ইতিমধ্যে স্বীকার করলে এই হত্যাকাণ্ডর কথা, এই লোমহর্ষক হত্যাকাণ্ডর প্রতিটি তথ্যই প্রকাশ করলে আরক্ষী আয়ুক্তগুলিয়ে সংবাদ মেলত। এটা প্রশ্ন হয়েছে, যেহেতু সন্দীপর ভাতৃ আহি গুয়াহাটীত উপস্থিত হয়েছে, গোচর রুজু করেছে, গতি এতিয়া অভিযুক্ত স্বীকার করেছে সমস্ত দোষ, গতি আদালতত হাজির করা হয়েছে এইখানে মুহূর্তত, তেওঁলোকৰ বিৰুদ্ধে গোচৰ গুৱাহাটীতেই চলিব, আৰক্ষীয়ে কিমান দিনৰ জিম্মাত ল'ব সকলোখিনি কথা এই মুহূৰ্তত জানিব বিচাৰে। নিশ্চয় জয়ন্ত, যে যি আসলে দুই অভিযুক্ত অঞ্জলি আৰু যিগৰাকী বিকাশ, তেওঁলোকক হয়তো কিছু সময়ৰ পাছত জালুকবাৰী আৰক্ষীয়ে চি জি এম কোৰ্টত হাজিৰ কৰিব আৰু পাছৰ পৰা 7 দিনৰ ভিতৰত তেখেতসকলে আসলে জিম্মাত ল'ব। কিয়নো দেখা পোৱা গৈছে যে কালি যেতিয়া সেই ঘটনাটো সংঘটিত হৈছিল, ঘটনা হত্যাকাণ্ড সংঘটিত হোৱাৰ পাছতে আসলে দুইজনকে যেতিয়া নিৰন্তৰভাৱে আসলে জেৰা কৰা হৈছিল, তেতিয়া সকলো কথা তেওঁলোকে আসলে স্পষ্টভাৱে সকলোখিনি কথা কৈছে। কিন্তু তথাপিও বহু ক্ষেত্ৰত দেখা পোৱা গৈছে যে কিছু কথা থাকি যায়, গতিকে সেই ক্ষেত্ৰত আসলে ফৰেনচিকলৈ যিহেতু তেখেতসকলে এটা অভিযোগ কৰিছে যে যিগৰাকী ইতিমধ্যে হত্যার বলি হল, যিগৰাকী তেখেতে যেহেতু বহুদিন ধরে আসলে ব্ল্যাকমেইল করে থাকার কথা কৈছিল, বা সেই যিসমূহ গোপন ফটো, সেই ফটোসমূহ বিকাশৰ মোবাইললৈ প্রেরণ করা হয়েছিল বলে কোৱা হৈছে। গতিকে তেওঁলোকৰ মোবাইল সমূহ যে এই মুহূর্তত আসলে আরক্ষীয়ে সেই দিকটো আসলে চোৱা নাই, সেই সমূহ যদি ফরেনসিক ল্যাবরেটরিলৈ যেতিয়া পঠিয়াই দিয়া হব, তেতিয়া সেই সকলোখিনি কথা স্পষ্ট হব যে সেই ফটোসমূহ আসলে প্রকৃততে সেই অঞ্জলি আর তেওঁৰ মাজৰ সেই অন্তরঙ্গ মুহূর্ত আছিল, তেওঁ নিজে আসলে সেইবোৰ বনাইছিল
হয়েছিল সেই সকলখিনি কথা ফরেনসিকত পরীক্ষা করা হব। গতিকে সেইসকল যেহেতু ভাতৃগী এটা গুয়াহাটী মহানগরীত উপস্থিত হয়েছে, যেহেতু এখন পৃথকে যেহেতু রেডিসন ব্লু ফলের এখন এজাহার দিয়া হয়েছিল আর ভাতৃগী এখন পৃথকে এজাহার দাখিল করেছে, তখন একটা এই এজাহার একটা কথা উল্লেখ করেছে যে যে হত্যাকাণ্ড সংঘটিত হল তারখলে ন্যায় বিচারিছে। গতিকে এই ক্ষেত্রে আর কিবা আসলে লিঙ্ক আছে নাকি যে কেবল যে ব্ল্যাকমেইল করার বাবে এইগী ব্যবসায়িক পুনের ব্যবসায়িক যে আসলে হত্যার বলি হল এনে নয় আসলে আন কিবা কারণ কিবা থাকিব পারে নাকি, হয়তো এইগী যুবতী অভিযুক্ত যুবতীগীর প্রচুর পরিমাণ আসলে টাকা লৈছিল বা সেই টাকাসমূহর দুইজনের মাজত কিবা বেলেগ হয়তো কানেকশন থাকিব পারে। এই ক্ষেত্রে মহানগর আরক্ষী সেইখিন দিকও যেহেতু চাই থাকা হয়েছে, কিন্তু যিনি আসলে স্বীকারোক্তি দিছে যেটা কালি বরজারত যেটা ধরা পড়েছিল যিনি আসলে স্বীকারোক্তি দিছে কেনে ধরনের সেই ভাঙর লাড়ু খুবাই দিয়া হয়েছিল, কলিকতার লো অহা নিচাযুক্ত দ্রব্য আসলে খুবাই দিয়া হয়েছিল, পরবর্তী সময় প্রহার করা হয়েছিল, প্রহার করার পাশত যেটা অচেতন হয়ে পড়ি গেছিল তারপরে বেগত ভরায় না যুম রশি সেই রশিয়ে কেনে হাত ভরি বান্ধি তাদের পেলাই থাকছিল সকলখিন কথা কইছে। কিন্তু ভাতৃগী যেহেতু এখন এজাহার দাখিল করেছে, গতি সেই এজাহারের ভিত্তিত আরক্ষী হয়তো আর বিভিন্ন ধরনের কুলু হয়তো ভাতৃ দিব যে এই বিভিন্ন আসলে বিভিন্ন ক্ষেত্রত যেহেতু তখন ভাতৃক যেহেতু পাইছে অঞ্জলির যে যোগাযোগ আছে সেই সকলখিন কথা পরিয়ালে জানিছিল, সেই ক্ষেত্রে অঞ্জলি আর ইয়াতক আসলে ভয়ঙ্কর কিনা কাণ্ড ঘর করে থাকে আছে নাকি সেই কথাটা আছে যেহেতু তদন্তর আউটলে আহিব লাগিব। গতিকে তেখেতক দুই অভিযুক্তক যেটা সিজিএম কোর্টত হাজির করে যেটা লই যাওয়া হব জিম্মা পুলিশে যে জিম্মা লো সেই কথাখিনি স্পষ্ট হব আর ভাতৃগী যদি সংবাদ মাধ্যম আগত কিছু কথা সদরি করতে স্পষ্ট হব যে এই হত্যাকাণ্ডর আড়ত কেবল যে ব্ল্যাকমেইলিংয়ে নহয় আন কিবা কারণও যে জড়িত আছে। নিশ্চয় বহুখিনি দেশ উন্মোচিত হব আর কিমান দিনের জিম্মাত পায় সেয়া লক্ষণীয় হব আর কিছু সময় পিছতে সিজিএম আদালতত হাজির করার সম্ভাবনা আছে, আপনি দৃষ্টি রাখব বীরিনজী। এই মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার। অতীত সাংবাদিক বীরিনজী কুমার ডেকায় জানাইছে আর বহু কথা এই হত্যাকাণ্ডর আড়ত লুকাই থাকিব পারে, ধনের কিবা লেনদেন চলিছিল নেকি সন্দীপ আর অঞ্জলির মাজত সেই দিকসমূহ বর্তমান চাব আরক্ষী। আর শেহতিয়া কিছু দৃশ্য আমি দেখাইছো আপনার, এয়া অঞ্জলি মুখলজ্জা নিবারণের চেষ্টা চলাইছে হত্যাকারী অঞ্জলি, কলকাতার আসছিল অঞ্জলি, যিগী অঞ্জলি আর বিকাশে লগ হয়ে সন্দীপ নামর ব্যবসায়ীজনক নৃশংসভাবে হত্যা করলে মহানগরী পঞ্চতারকা হোটেল রেডিশন ব্লুত 922 নম্বর কোঠাত এই লোমহর্ষক হত্যাকাণ্ড সংঘটিত করলে, এয়া বিকাশ গাড়ি পিছপিনে অঞ্জলি, এয়া শেহতীয়া ভিজুয়েলস আমি দেখাইছো আপনার এক্সক্লুসিভ ভিজুয়েলস নিউজ 18 অসম নর্থ ইষ্টত আপনি প্রত্যক্ষ করেছে। এই দুই হত্যাকারী হত্যা করলে পূর্ব পরিকল্পিতভাবে এজন ব্যবসায়িক। রাজনীতির খবর, লোকসভা নির্বাচনের আগ মুহূর্তত হিতেন্দ্রনাথ গোস্বামীর বিস্ফোরণ, অসম বিধানসভার বাজেট অধিবেশনের সময়তে হিতেন্দ্রনাথ গোস্বামীর ডাঙর রাজনৈতিক সিদ্ধান্ত, হিতেন্দ্রনাথ গোস্বামীয়ে নিউজ 18ক জানালে নিজের সিদ্ধান্তর কথা, অতি শীঘ্রেই রাজনীতির সন্ন্যাস লব যোরহাটর 5-12 বিধায়ক হিতেন্দ্রনাথ গোস্বামীয়ে, বিহুর সময়তে সক্রিয় রাজনীতি ত্যাগ করব বিজেপি নেতা হিতেন্দ্রনাথ গোস্বামীয়ে, হিতেন্দ্রনাথ গোস্বামী যোরহাটর বর্তমানের বিধায়ক, লোকসভা নির্বাচনের আগে পিছে বহাগ বিহুর সময়ত এই ঘোষণা করব হিতেন্দ্রনাথ গোস্বামীয়ে। 1991 সনের পর 5-বার বিধানসভাল অহা গোস্বামীয়ে মন্ত্রী আর বিধানসভার অধ্যক্ষের দায়িত্ব পালন করেছে 1991, 1994, 2001, 2016 আর 2021 প্রায় 4টা দশক যোরহাটের বিধানসভাল নির্বাচিত হয়েছে, 4টা দশক ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত হয়ে আছে, আগন্তুক সময়ত আর কোনো নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা নকরে বলেও হিতেন্দ্রনাথ গোস্বামীয়ে নিজের সিদ্ধান্তর কথা সদরি করেছে নিউজ 18ের সম্মুখত। আগবাম আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মনের বিশেষ রিপোর্ট। বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা এগারী জ্যেষ্ঠ বিধায়ক যোরহাট বিধানসভা সমষ্টির সন্মানীয় বিধায়ক হিতেন্দ্রনাথ গোস্বামী ডাঙরিয়া আমার লগত আছে, মানে তখন কেটামান প্রশ্ন করব বিচারিছো। বর্তমান সময় 2024-25 বর্ষের যে বাজেট অধিবেশন, এই বাজেট অধিবেশন চলি আছে, বাজেট অধিবেশন সম্পর্কে কি কব না? আজি জাস্ট আরম্ভ হব ফর্মেল ডিসকাশন, আনফর্চুনেটলি ডিসকাশন তো আমি এতালেকে আরম্ভ করব পড়া নাই। কোয়েশন আওয়ার তো কিন্তু 10 মিনিটের কারণে সদন স্থগিত রাখিছিল অধ্যক্ষ মহোদয়, মানে যেহেতু তেখেতে চেষ্টা করেছে, কিন্তু আসল এইবিল মানে নিজেও আসিল তো এবিধ ডিফিকাল্ট, অকান ধর মোট দীঘলীয় অভিজ্ঞতা আসে এসেম্বলির, তখেতে পার্লামেন্টের অভিজ্ঞতা, তখন পার্লামেন্টের যে স্টাইলত হয়
কামবিলাক আমার ইয়াত মানুষবিলাক সেই স্টাইলত করব নয়, কারণ আমার এখন সর এসেম্বলি তাত 500তকৈ অধিক থাকে, আমার 100জনতকৈ অধিক থাকে, গতি তাত কিছু রেস্ট্রিকশন থাকে খুব স্ট্রিক্ট। আমার ইয়াত অল্প আমি লিবারেল আসিল, এই কারণে মানে ইয়াতে মানে কি হয়েছে এনে ঠিকই চলি আছে, কিন্তু মই ভাবো অপজিশন আর রুলিং গ্রুপর লগত স্পিকার একটা সহৃদয়তা নিশ্চয় তেওঁলোকৰ আছে আগবলগ দিনবিলাকত, মই ভাবো ইয়াতকৈ বেছি ভালো সেইটাকে হয়েছে। আগন্তুক 2026 চনের বিধানসভা নির্বাচন বহুতে কয়েছে যে হিতেন্দ্র সেন আমার নির্বাচন প্রদান নকরে, আপনি কি ভাবিছে? আজি মই আপনাক কবলে দিগদার পাইছো, মানে কোয়াটো উচিত নহব আজি, হ্যাঁ, কারণ মই 60 মোর একটা বয়স হল আর মই ভাবিছো অহা বিহুত এইটো অফিসিয়ালি অ্যানাউন্স করে দিব, মোর নাই মই অন্য নহয়, মই বহুত দিন ধরে থাকিলো তো বহুত সম্মুখতে অল্প কলে ভাল আছে, আজি নক আজি কাকো কোয়াটো উচিত নহয়, মই একেলগে কম, কারণ মই একটা দীঘলীয়া জার্নি করলো, অল্প মোৰ নিজৰ দায়িত্ব আছে, পৰিয়ালৰ প্ৰতি অলপ দায়িত্ব আছে, সময় দিব লাগিব, আৰু মই 100% সময় মই মানুহক দিছিলোঁ, মই ঘৰুৱা কথা কোনো কথা ভবা নাছিলোঁ আৰু এতিয়াও নাভাবোঁ, ভগৱানৰ কৃপাত মই ঠিকে আছোঁ আৰু তেনেকুৱা মোৰ কোনো সমস্যাও নাই, কিন্তু মই ভাবোঁ যে অলপ নতুন প্ৰজন্ম অহাও এটা উচিত, আৰু সেইকাৰণে মই কিবা এটা ভাবি আছোঁ, এইটো এতিয়া এনেকুৱা বহাগ বিহুত মই এনাউন্স অফিচিয়েলি মই সমান্তৰকৈ শেষ কুৱেশ্যনটো কৰিছোঁ যে ৰাণা গোস্বামী ডাঙৰীয়াও কংগ্ৰেছ ত্যাগ কৰিব বুলি খবৰ এটা ওলাই আছে, যোৰহাটতো ওলাইছে বা অসমতো ওলাইছে, কি ক'ব? না মই তেওঁকতো দেখিছোঁ যে টিভিত, তেওঁতো এইটো ৰিজেক্ট কৰিছে নহয় বুলি কৈছে, তেওঁৰ বিষয়েটো মই ক'ব নোৱাৰিম কাৰণ তেওঁ মোৰ ৰাইভেল আছিল, গতিকে তেওঁ যোৱাবাৰ তেওঁ মই বোধকৰ তেওঁকে হৰুৱাইছোঁ যোৱা দুবছৰ দুটাও টাৰ্মো, গতিকে তেওঁৰ বিষয়ত মই কমেণ্ট কৰাটো উচিত নহ'ব, মই তেওঁৰো ভৱিষ্যত উজ্জ্বল কামনা কৰিলোঁ। ধন্যবাদ। এয়া আছিলে অসম বিধানসভাৰ প্ৰাক্তন অধ্যক্ষ তথা যোৰহাট সন্মানীয় বিধানসভা সমষ্টিৰ বিধায়ক হিতেন্দ্ৰ গোস্বামী। তেখেতে নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ সন্মুখত এটা ডাঙৰ ঘোষণা কৰিলে যে আগন্তুক বিধানসভা নিৰ্বাচনত তেখেতে অংশগ্ৰহণ কৰিবনে নকৰে, নিৰ্বাচন খেলিবনে তেখেতে এই বহাগ বিহুতে তেখেতে ঘোষণা কৰিব, এক প্ৰকাৰ তেখেতে যে অৱসৰ ল'ব আৰু যে ৰাজনীতি পৰিত্যাগ নকৰে সেই কথাই ইংগিত দি থৈ গ'ল আমাৰ নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ সন্মুখত। কেমেৰা পাৰ্চন অঞ্জন ডেকাৰ সৈতে মই বিপুল বৰ্মন, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান, স্ট্রং মানে এইবার বৃদ্ধি হব আসন, মোদীর প্রতি জনতার আস্থা দেখি 12খনলৈ আসন বৃদ্ধি হব বলে মন্তব্য রাজেন গোহাই। পূর্বে কংগ্রেসের দখলত থাকা বরপেটা নগাঁও এইবার দখল করিব বিজেপিয়ে। নো ডাউট এই তেখেতর আগমনে আগন্তুক লোকসভা নির্বাচনত যথেষ্ট সুদূরপ্রসারী প্রভাব পেলাব তার কোনো সন্দেহ নাই। ক্যামেরা পার্সন অঞ্জন আর সঞ্জয় সহযোগত বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আমার লক্ষ্য পরিস সাংস্কৃতিক মহাসংগ্রামত ব্যাপক খেলিমেলি, হোটেল নাপায় পথতে বুন্দাবৰ যুবতী প্রতিযোগী, আয়োজকৰ কাণ্ডত প্রচণ্ড ক্ষোভ প্রতিযোগী, 34 জনী ছোৱালী আছে আৰু এটা ৰুম আছে। শ্রীমন্ত শঙ্করদেৱ কলাক্ষেত্ৰত চলি থকা অসম সাংস্কৃতিক মহাসংগ্রামত এবাৰ ব্যাপক খেলিমেলিৰ অভিযোগ উত্থাপন কৰিছে একাংশ প্রতিযোগী। রাজ্যের প্রায় আটাইকেইখন জেলার প্রতিযোগী অংশগ্রহণ করা এই প্রতিযোগিতাত অংশ লোবলে আহি পয়মাল হল একাংশ যুবতী। নিশা 12 বজালৈকে যুবতীসকলের বাবে থকার ব্যবস্থা নাই, যার বাবে প্রায় 45 গৰাকী যুবতী প্রতিযোগী বুন্দাপর দিবলগা হল পথর উপরতে। রুম নাই, রুম বুক করে দিছো বুলি কৈছে, রুম বুক করে থোৱা নাই, আমি রুম এটা ধরালে দেই, রুম এটা দিছিলে, বাট রুম তো সুমাব নয়, ইমান বেয়া গন্ধ না, তাত উখা লব পারি না, বাথরুমত যাব পারি, এটা রুম 34 জনী ছোৱালী আছে আৰু এটা রুম আছে। নিশা এই অভাবনীয় পরিস্থিতির সম্মুখীন হল একাংশ তিনিচুকীয়ার প্রতিযোগী। হোটেল নাপায় নিশা 12 বজালৈকে হোটেল টকিও টাওয়ারের সম্মুখত তালি টুকুলা লৈ বহি থাকিল কিশোরী যুবক। অহা দিনাখনের পর আমার এটাই অবস্থা,
ইফালে পেলাই দিব ইফালে এনেকে হয় নেকি পাতিবই নালাগে যদি প্রতিভা অভিভাবক অবিহনে গুৱাহাটীলৈ আহি এই পৰিস্থিতিৰ সন্মুখীন হ'ল প্ৰতিযোগীসকল। থকাৰ ব্যৱস্থা কৰিব নোৱাৰিলে এনে অনুষ্ঠান পাতিব নালাগে বুলি মন্তব্য যুৱতীসকলৰ। পৰৱৰ্তী সময়ত 32 গৰাকী যুৱতীক নিশা থাকিবলৈ টকিঅ' টাৱাৰ হোটেলত ব্যৱস্থা কৰি দিলে মাত্ৰ এটা কোঠা। ৰাজ্যিক ভিত্তিত চৰকাৰে আয়োজন কৰা এনে প্ৰতিযোগিতাত সমস্যা হোৱাক লৈ ক্ষোভ প্ৰকাশ কৰিছে যুৱতীসকলে। বীৰেন্দ্ৰ কুমাৰ ডেকা, ৰিপৰ্ট নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। সাংস্কৃতিক মহাসংগ্ৰামত ব্যাপক খেলিমেলি, হোটেল নাপায় পথতে বুন্দাবৰ যুৱতী প্ৰতিযোগী, আয়োজকৰ কাণ্ডত প্ৰচণ্ড ক্ষোভ প্ৰতিযোগী। 34 জনী ছোৱালী আছে আৰু এটা ৰুম আছে। শ্ৰীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰত চলি থকা অসম সাংস্কৃতিক মহাসংগ্ৰামত এবাৰ ব্যাপক খেলিমেলিৰ অভিযোগ উত্থাপন কৰিছে একাংশ প্ৰতিযোগী। ৰাজ্যৰ প্ৰায় আটাইকেইখন জিলাৰ প্ৰতিযোগীয়ে অংশগ্ৰহণ কৰা এই প্ৰতিযোগিতাত অংশ ল'বলৈ আহি পয়মাল হ'ল একাংশ যুৱতী। নিশা 12 বজালৈকে যুৱতীসকলৰ বাবে থকাৰ ব্যৱস্থা নাই, যাৰ বাবে প্ৰায় 45 গৰাকী যুৱতী প্ৰতিযোগী বুন্দাবৰ দিব লগা হ'ল পথৰ ওপৰতে। ৰুম নাই, ৰুম বুক কৰি থৈছোঁ বুলি কৈছে, ৰুম বুক কৰি থোৱা নাই। আমি ৰুম এটাত ভৰালে দেই, ৰুম এটা দিছিলে, বাট ৰুমটোত সোমাব নোৱাৰি, ইমান বেয়া গোন্ধ, না তাত উশাহ ল'ব পাৰি না বাথৰুমত যাব পাৰি। এটা ৰুম 34 জনী ছোৱালী আছে আৰু এটা ৰুম আছে। নিশা এই অভাৱনীয় পৰিস্থিতিৰ সন্মুখীন হ'ল একাংশ তিনিচুকীয়াৰ প্ৰতিযোগী। হোটেল নাপায় নিশা 12 বজালৈকে হোটেল টকিঅ' টাৱাৰৰ সন্মুখত তালি টোপোলা লৈ বহি থাকিল কিশোৰীসকল। অহা দিনাখনৰ পৰা আমাৰ এতিয়া অৱস্থা, ইফালে পেলাই দিব ইফালে এনেকে হয় নেকি পাতিবই নালাগে যদি প্ৰতিভা। অভিভাৱক অবিহনে গুৱাহাটীলৈ আহি এই পৰিস্থিতিৰ সন্মুখীন হ'ল প্ৰতিযোগীসকল। থকাৰ ব্যৱস্থা কৰিব নোৱাৰিলে দক্ষিণ শালমৰা মহাবিদ্যালয়ত চাঞ্চল্যকৰ ঘটনা। কলেজৰ চৌহদত প্ৰৱেশ কৰি এগৰাকী অধ্যাপকক আক্ৰমণ দুৰ্বৃত্তৰ দলত। সামাজিক মাধ্যমত ভাইৰেল হৈছে আক্ৰমণৰ ভিডিঅ'। কলেজৰ বাৰাণ্ডাৰ পৰাই 10-15 জনীয়া যুৱকৰ এটা দলে অধ্যাপকগৰাকীক টানি খেলপথাৰত আক্ৰমণ কৰে। দুৰ্বৃত্তৰ আক্ৰমণত আহত সহকাৰী অধ্যাপক ডক্টৰ মজিবুৰ ৰহমান। ইতিমধ্যে দক্ষিণ শালমৰা থানাত 9 দুৰ্বৃত্তক্ৰমে চুৰমান আলী, নূৰ হক, বাক্কাৰ আলী, আব্দুল আৱাল, আবু শামা, হাসানুর রহমান, নূর ইসলাম আর সাহিরুল ইসলামের বিরুদ্ধে এজাহার দাখিল করেছে ভুক্তভোগী অধ্যাপকগুলো। ঘটনা কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সমগ্র জেলাখনতে। আমার দক্ষিণ হালমারা মানকাসর জেলার সম্মানীয় উপায়ুক্ত রাহুল কুমার গুপ্তা, আমার দক্ষিণ হালমারা জেলার এসপি হরেন্টক বিচার, আমার অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেব, অসমৰ DIG, অসমৰ উচ্চশিক্ষা সঞ্চালিকা পমি বৰুৱা বাইদেউকে আদি কৰি ঊৰ্ধ্বতন সকলো কৰ্তৃপক্ষক আমি অনুৰোধ কৰিছোঁ, এইখন মহাবিদ্যালয়ত শিক্ষক কৰ্মচাৰীৰ কোনো নিৰাপত্তা নাই, ইয়াত যিকোনো পৰিস্থিতিতে বাহিৰা মানুহ এনেকৈ অতৰ্কিত কোনো অনুমতি নোহোৱাকৈ ভিতৰত সোমাই মাজে মাজে শিক্ষক কৰ্মচাৰীক এনেকৈ আক্ৰমণ কৰি আহিছে, যাৰ ফলত আমাৰ শিক্ষক কৰ্মচাৰীৰ জীৱনলৈ এটা চৰম ভাবুকি আৰু নিৰাপত্তাহীনতা নামি আহিছে, ফলত আমি ভালকৈ ইয়াত পাঠদান কৰিব পৰা নাই। আমি চৰকাৰক অনুৰোধ কৰিছোঁ, চৰকাৰে এই অতৰ্কিতে বিনা দোষে আমাৰ 2 গৰাকী অধ্যাপকক ইয়াৰ স্থানীয় দুৰ্বৃত্তই যিধৰণে অত্যাচাৰ কৰিলে, আমাৰ লোক সমাজত আমাক সেৱ প্ৰতিপন্ন কৰিবলৈ এটা অপচেষ্টা কৰিলে, ইয়াৰ বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰি অনাগত দিনত অকল দক্ষিণ শালমাৰাতে নহয় কোনো অঞ্চলতো যাতে এই ধৰণৰ দুষ্কৃতিকাৰীয়ে প্ৰশ্ৰয় নাপায় তাৰ কাৰণে মই চৰকাৰক বিনম্ৰভাৱে অনুৰোধ কৰিছোঁ। আৰু এনেদৰে এগৰাকী অধ্যাপকক টানি আনি চৌহদত, মহাবিদ্যালয় চৌহদত আক্ৰমণ কৰা ঘটনাক লৈ তীব্ৰ চাঞ্চল্য অব্যাহত আছে। আমাৰ সাংবাদিক শ্বাহজাহান আলীৰ সৈতে সংযুক্ত হৈছোঁ। শ্বাহজাহান, কি কাৰণত এনেদৰে অধ্যাপকগৰাকীক 9 জনীয়া দুৰ্বৃত্ত দলে টাৰ্গেট কৰি ল'লে, মহাবিদ্যালয় চৌহদত এনেদৰে মাৰপিট কৰা হ'ল এগৰাকী অধ্যাপকক?
হয় জয়ন্ত, নিশ্চিতকৈ কব লাগিব দক্ষিণ হালমৰা মহাবিদ্যালয়ৰ এটি সহকাৰী অধ্যাপক ডক্টৰ মজিবুৰ ৰহমানক ইতিমধ্যে আক্ৰমণ কৰা পৰিলক্ষিত হৈছে। জানিব পৰা মতে 10-15 জনীয়া যুৱকৰ দলে মহাবিদ্যালয় চৌহদত প্ৰৱেশ কৰি অধ্যাপক গৰাকীক আক্ৰমণ কৰা পৰিলক্ষিত হৈছে। আক্রমণের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াত ভাইরাল হওয়া পরিলক্ষিত হয়েছে। জানিব পৰা মতে মহাবিদ্যালয় খেলপথাৰত কেইজনমান যুবকে ক্রিকেট খেল প্রেকটিস কৰি আছিলে আৰু ক্রিকেট খেল প্রেকটিস কৰা থকা অৱস্থাতে কিন্তু অধ্যাপক গৰাকীয়ে কিন্তু সিহঁতক কৈছিলে যে আপোনালোকে ইয়াৰ পৰা গুচি যাওক, আৰু গুচি যোৱা কথা কোৱাৰ পিছতে কিন্তু অধ্যাপক গৰাকীয়ে কিন্তু আমাক জানিবলৈ দিয়া মতে অধ্যাপক গৰাকীক বাৰান্দাৰ পৰা টানি চুচৰাই আনি এনেদৰে কিন্তু খেলপথাৰত টানি কিন্তু আক্রমণ করা পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যে অধ্যাপকগৰাকী ডক্টর মজিবুর রহমানে 9 জনীয়া যুবকক যুবকৰ নামত কিন্তু দক্ষিণ আলমাৰা থানাত ইতিমধ্যে এজাহাৰ দাখিল কৰিছে, আৰু এজাহাৰ দাখিল কৰাৰ পিছতে কিন্তু নিজৰ প্ৰতিক্ৰিয়া কিন্তু ব্যক্ত কৰিছে যে ইতিমধ্যে অতি সোনকালে যি দুষ্কৃতিকাৰী আছিলে 9 গৰাকী যুৱক, সেই যুৱকসকলক অতি সোনকালে গ্ৰেপ্তাৰ কৰিব লাগে। আৰু তাৰপিছতে দেখা গৈছে যে দক্ষিণ আলমাৰা মানকাটৰ জিলাত এক তীব্ৰ প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে, কিয়নো এনেকুৱা ঘটনাই আমাৰ জিলাখনত এতিয়ালৈকে ঘটা নাই বুলি আটক কৰিব পৰা নাই যদিও আমি জানিব পাৰিছো যে দক্ষিণ আলমাৰা থানাত এজাহাৰ দাখিল কৰিছে আৰু আৰক্ষীয়ে ইতিমধ্যে অভিযান অব্যাহত ৰাখিছে। আৰু মন কৰিবলগীয়া কথা যে জয়ন্ত মহাবিদ্যালয়ৰ চৌহদত কিন্তু খেল প্রেকটিস করে আসলে আর মহাবিদ্যালয়খনের যে অধ্যক্ষ গৰাকীয়ে আমি গোপন সূত্রে জানিব পাৰিছো যে কলেজৰ ভিতৰত কিছুমান খেলুৱৈক মানে জায়গা দিছিল ৰাতি থাকিবলে, আৰু সেই সেই খেলৰ বিৰুদ্ধে কিন্তু ল'ৰাকেইজনৰ বিৰুদ্ধে অধ্যাপক গৰাকী প্ৰটেষ্ট কৰিছিলে প্ৰিন্সিপালক যে সেইখন আমাৰ মহাবিদ্যালয়ৰ পৰিৱেশ বিনষ্ট হ'ব, আপোনালোকে ইয়াৰ পৰা আঁতৰি যাওক। আৰু আঁতৰি যোৱা কোৱাৰ পিছতে কিন্তু আৰু বাকী কেইজন যিকেইজনে খেল প্ৰেকটিচ কৰি আছিলে মহাবিদ্যালয় খেলপথাৰত, তাৰ খেলপথাৰৰ পৰা আহি মহাবিদ্যালয়ৰ যি প্ৰবক্তা আছিলে ডক্টৰ মজিবুৰ ৰহমানে কিন্তু বাৰান্দাৰ পৰা টানি চুচৰাই আনি কিন্তু এনেদৰে কিন্তু আক্ৰমণ কৰা কিন্তু ঘটনাই কিন্তু অঞ্চল জুৰি এক তীব্ৰ প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে। জয়ন্ত ধন্যবাদ, শ্বাহজাহান ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আপোনাক। আৰু এনেদৰে ক্ৰিকেটৰ অনুশীলন চলি আছিল, তাতে বাহিৰৰ পৰা অহা এইসকল যুৱকক আঁতৰি যাবলৈ কৈছিল, তাতে খৰ্গহস্ত হৈ এই দুর্বৃত্তর দলটোৱে যুবকৰ দলটোৱে 10-15 জনীয়া দলটোৱে আক্রমণ করলে অধ্যাপক গৰাকী। আজিৰে পৰা অৰুণাচল নাগালেণ্ডক সামৰি যোৰহাটৰ কাকজানত আৰম্ভ ইছলাম ধৰ্মাৱলম্বী লোকৰ ইষ্টেমা। প্ৰায় 10 লাখ লোকৰ সমাগম হ'বলগীয়া এই ইষ্টেমাক লৈ কাকজানত উখল মাখল পৰিৱেশে বিৰাজ কৰে। ভাল কামৰ আদেশ আৰু বেয়া কৰ্মৰ নিষেধ বাণীৰে বিশ্ব শান্তিৰ কামনাৰে 40 বছৰৰ পাছত আয়োজন কৰা হৈছে ইষ্টেমা। তিয়কৰ পৰা আমাৰ সাংবাদিক দিগন্ত হাজৰিকাৰ সৈতে পোনপটীয়া সম্প্ৰচাৰত সংযুক্ত হৈছো। দিগন্ত, আজি পহিলা দিনৰ কাৰ্যসূচী, উদুলি মুদুলি পৰিৱেশ, উখল মাখল পৰিৱেশ কাকজানত ইষ্টেমাক লৈ, সেই পৰিৱেশ আপোনাৰ জৰিয়তে আমি চাব বিচাৰিছোঁ। নিশ্চয়কৈ জয়ন্ত, আমি যিহেতু পুৱাৰে পৰাই যি আচলতে সুদীৰ্ঘ 40টা বছৰৰ অন্তত যোৰহাটত অনুষ্ঠিত হৈছে ইছলাম ধৰ্মীয় ৰাইজৰ অন্যতম এটা অনুষ্ঠান ইষ্টেমা, আমি পুৱাৰে পৰাই তাৰ পৰিৱেশ দেখুৱাই আহিছোঁ, সামগ্ৰিক পৰিৱেশ, কিমান লোকৰ সমাগম ঘটিছে, কোন কোন স্থানৰ পৰা লোক ধৰ্ম ভক্তসকল আহিছে, সকলো আমি পৰিৱেশ দেখুৱাই আহিছোঁ। আমি যি স্থানত ইষ্টেমা অনুষ্ঠিত হৈছে, যিহেতু 3দিনীয়াকৈ এই ইষ্টেমা অনুষ্ঠিত হৈছে, সেই যিটো পথ, মই পথৰ দৃশ্য দেখুৱাইছোঁ। ইতিমধ্যে এটা কথা জয়ন্ত আমি এইখিনিত উল্লেখ কৰি ল'ব লাগিব, এই বৃহৎ যিখন ইষ্টেমা য'ত লাখ লাখ লোকৰ সমাগম ঘটিব, এই ইষ্টেমাত কিন্তু আৰক্ষী প্ৰশাসনৰ যিসমূহ কাম বা যিসমূহ নিয়ন্ত্ৰণ কৰাৰ ক্ষেত্ৰত কিন্তু সেইখিনি দায়িত্ব গাঁৱৰ এই অঞ্চলৰ যোৰহাটৰেই নহয়, বিভিন্ন প্ৰান্তৰ ইছলাম ধৰ্মাৱলম্বী যুৱকসকলে কৰি আহিছে। ইয়াতে প্ৰায় 6,000 স্বেচ্ছাসেৱক আছে, তেখেতসকলে দিনে ৰাতিয়ে এইকেইদিন নিজৰ কৰ্তব্য পালন কৰি আহিছে। মই অকণমান আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, আপোনালোকে খুব সুন্দৰকৈ যিহেতু আজিৰ পৰা ইষ্টেমাৰ আয়োজন আৰম্ভ হৈছে, কেনেকুৱা ধৰণে দেখিছোঁ সকলোৱে আপোনালোকে নিজৰ নিজৰ পৰিচয় পত্ৰ লৈ পথত এনেধৰণে দায়িত্ব পালন কৰি আছে? হয়, প্ৰথমতে মই সমূহ অসমবাসীলৈ চালাম আৰু নমস্কাৰ জনাইছোঁ। আপোনালোকে দেখিছেই যে আমাৰ উজনি অসমৰ 7খন জিলা আৰু 2খনকৈ ৰাজ্য নাগালেণ্ড আৰু অৰুণাচলক সামৰি এটা বিশাল ইষ্টেমাৰ আয়োজন কৰা হৈছে,
আর এই স্কিমত আমি যিমানখিনি পারো স্থানীয় যুবক হিসাবে প্রায় 6000 স্বেচ্ছাসেবক লৈ পেলাই আমি দিনে নিশাই কাম করি, আর যিখিনি আরক্ষী প্রশাসনের যিখিনি কাম সেই কামখিনি আমি কেনেকে মানে সুচারুরূপে করব পারো তার উপরে আমি দিন রাত আমি মেনত চলাই আইছো, আর সেই হিসাবে আমি কামও করে আইছো। সকলে ভাগ করে লওয়া হয়েছে? সকলে ভাগ করে লওয়া হয়েছে। আমার 6টা জায়গাত ডাঙর ডাঙর ফিল্ড হিসাবত লৈ পেলাই 6খন পার্কিং করবর কারণে পার্কিং প্লেস রখা হয়েছে। আমি সবকে ভাগ ভাগ করে দিয়া হয়েছে কোনে কোন ঠাইত কেনেধরণে কাম করলে মানুষের যাতায়াতের অসুবিধা নহয়, যেহেতু আপনাদের দেখিছে এই 37 নং ঘাইপথর কাকতেই আমার রাস্তাটা সোমাই গেছে, ইয়ার কাকতেই হয়েছে যে এই যাতায়াতটো যে কোনো অসুবিধা নহয় বা মানুষ অহা যাওয়ার কোনো অসুবিধা নহয় এই রাস্তা সম্মুখত, তার প্রতি সকলকে আমি দায়িত্ব দিয়া হয়েছে আর তেনেদরে কাম করে আছে। আজি কিমান লোকর সমাগম ঘটিছে? কিমান লোকর আপনি কই ইয়ারে হয় আজি? আপনার 25,000 সমাগম হয়ে হয়েছে আজি? 25,000 লোক আর আহি আছে? আহি আছে প্রায় আমার 8 তারিখে। আজি পহিলা দিনটো 25,000 লোকর সমাগমেরে উদুলি মুদুলি হয়ে পড়েছে ইস্তেমার এই কাকজানর স্থলী কাকজান পথার। বিশ্ব শান্তির বাবে এই ইস্তেমার আয়োজন, 40 বছরের পিছত আয়োজিত এই ইস্তেমাত চুবুরিয়া নাগাল্যান্ড আর অরুণাচলের পর আহিছে বহু লোক। ধন্যবাদ দিগন্ত। খবর আধার অব্যাহত রাখিম, লৈছো আন এটি বাণিজ্যিক বিরতি।